সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জানেন, অবগত আছেন যে কথিত ফিতনাবাজ রেজভীদের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের খাসি কুরবানির বিষয়টি নিয়ে বাহাস হওয়ার ডিক্লারেশন হয়েছে। আমি প্রথমে তাদেরকে সুযোগ দিয়েছিলাম তারা যেন স্থান নির্ণয় করে এবং তারা যেন বাহাসের হাকিম নির্ণয় করে এবং তারা যেন তাদের মোবাহাস নির্ণয় করে, এক কথায় তাদেরকে সুযোগ দিয়েছিলাম যে তারা যেন নির্ণয় করে কোন জায়গায় কাগজপত্র জমা দিতে হবে, বাহাসের বিষয়ে কথা বলতে হবে, এটা যেন তারা নির্ধারণ করে। তো তারা সেটা করেনি, সে বিষয়ে তারা মৌখিকভাবে স্বীকার না করলেও সকলেই জানেন যে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। দিয়ে পরে আমাদেরকে লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তারা বেশ কিছু কথাবার্তা বলছে ইনশাআল্লাহুল আজিজ, যেটা বিশেষ করে বাহাসের বিষয়টা হচ্ছে মাহমুদুল হাসান রেজভীর সাথে। তো মাহমুদুল হাসান রেজভী বেশ কিছু মন্তব্য করছে, তার ভিডিওর জবাব আজকে না, আমি তার ভিডিওর জবাব দিব ফাইনালি যেদিন ইনশাআল্লাহ আমাদের বাহাসের ডেট হয়ে যাবে, আমি সেদিন তার ভিডিওর সমস্ত জবাব ইনশাআল্লাহ দিব। সে যে সমস্ত কথাবার্তা বলেছে এই সমস্ত কথাবার্তার বিষয়ে প্রশাসনিক কিছু কাজ ছিল, যেটা বাহাসের আপডেটটা আগে দিয়ে নেই, তারপর আপনাদের সাথে আমি ওই আজকে হাবিবুর রহমান রেজভী সাহেব নামে একজন বক্তা আছেন, উনি আবার কিছু 8টা প্রশ্ন দিয়ে আজকে ভিডিওটা আপলোড করছে, তো এই বিষয়ের উপর আলোচনা করব। বাহাসের সর্বশেষ বর্তমান আপডেট হচ্ছে, আমি ফেসবুক আমার আইডিতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেই স্ট্যাটাস থেকেও আশা করি বুঝে গেছেন, তবুও বলছি যেহেতু ইসলামী ফাউন্ডেশনের গভর্নর জনাব কফিল উদ্দিন সরকার সালেহী সাহেব মুফতি আল্লামা, ওনার ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহী সাহেব হুজুর, যিনি উস্তাজুল উলামা, ওনাকে আমরা বিচারকদের মধ্যে একজন রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আহলে সুন্নাত আল জামাতের, বাংলাদেশ আহলে সুন্নাত আল জামাতের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা হুজুরকে বিচারকের একজন, অর্থাৎ আমরা যে দলিল দিব তারাও যে দলিল দিবে, দুইজনের দলিল শুনে এই দলিলগুলো শুনবেন, শুনে এই দলিলগুলোর উপর রায় প্রকাশ করার জন্য হাকিম লাগে। এটা আবার অনেক রেজভীরা রেজভী মুরিদান যারা আছেন না বুঝেই উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যে ওনাকে লাগবে কেন, ভাই বাহাসের নিয়ম তো জানেন না, সেজন্য হয়তো বলছেন। তো আপনাদেরকে হিট করে কথা না বললি, কারণ আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে যেভাবে নাচতে বলে আপনারা সেভাবেই নাচেন, জানি তো যেভাবে নাচতে ইশারা দেয় সেভাবেই নাচেন। তো আপনারা আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিকোণ থেকে মেহরবানি করে একটু হক বাতিল যাচাই করবেন, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে যাচাই করবেন। তো সেই জন্য ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী হুজুর আজকে বাংলাদেশে সকালবেলা এসেছেন বলে আমি হুজুরের সাথে কথা বলে কনফার্ম হয়েছি। আলহামদুলিল্লাহ হুজুরের সঙ্গে এই বিষয়েও কথা হয়েছে যে হুজুর খাসি কোরবানির বিরুদ্ধে আপনার একটা ভিডিও রেজভীরা তথাকথিত ফিতনাবাজ রেজভীরা আপনার একটা ভিডিও তারা ছড়াচ্ছে এবং দিয়ে বলতেছে আপনি নিজেও নাকি খাসি কোরবানির বিরুদ্ধে। তখন হুজুর বললেন যে আসলে এটা কোনটা আমি তো দেখিনি, আমি হুজুরকে ভিডিও বের করে ভিডিওর কথা বললাম, বলার পরে আমি নিজেও ভিডিওটা দেখলাম, দেখে বুঝতে পারলাম যে হুজুর বক্তব্যের সময় বলতেছিলেন যে খাসি করানোর বিরুদ্ধে কিছু দলিল উপস্থাপন করছেন এবং খাসি করানোর পক্ষে কিছু দলিল উপস্থাপন করছেন এবং সব শেষে গিয়ে তিনি ফয়সালা উপস্থাপন করছেন। এখন যারা হুজুরের ভিডিওকে কাটসাট করে তারপরে এটাকে হুজুরের মন্তব্য সিদ্ধান্ত হুজুরের ফতোয়া হিসেবে চালায় দিছেন, আপনাদের জন্য রেড সিগনাল। আমি হুজুরকে জানাইছি, আমি যতটুকু বিশ্বাস করি যে হয়তোবা হুজুর আপনাদের এই বিষয়ের উপর আপনাদের বিরুদ্ধে হয়তো কোনো অ্যাকশন নিলেও নিতে পারেন। তো যাই হোক, এটা হুজুরের ব্যক্তিগত বিষয়, এটা যারা কাটসাট করছে তারা চরমভাবে দুর্নীতি করছে। আমি আপনাদেরকে যারা লাইভে আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো যে অনলাইনে ইউটিউবে আলিফ টিভি বাংলা একটা চ্যানেল আছে, এটা হুজুরের একান্ত তত্ত্বাবধানে চলে। ওই চ্যানেলে আপনার আমলি মাসআলার ব্যাপারে, কোরবানির মাসআলার ব্যাপারে পার্ট নাম্বার 11 নাম্বার পার্টে হুজুরের পুরো বক্তব্যটা শুনবেন, লম্বা প্রায় 30 মিনিটের বেশি, 40 মিনিটের কাছাকাছি এরকম একটা বক্তব্য হুজুরের আছে, তাইলে ওখানে ফয়সালা পেয়ে যাবেন।
তো এই জন্য যেহেতু হুজুরের বক্তব্য দিয়ে হুজুরকে কলঙ্কিত কলুষিত করার চেষ্টা চলছে সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখনো আমরা সিদ্ধান্তে অটল যে ইনশাআল্লাহ হুজুরকে বিচারক হিসেবে রাখবো হুজুর যদি বিচারক হিসেবে একজন থাকেন তাহলে হুজুরের বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে যাত্রীর কাছে আমি দেখলাম আরো রেজবি ভাইরা আমাদেরকে অনেক মেসেজ পাঠাইছেন ভিডিও পাঠাইছেন যে আলাউদ্দিন জিহাদি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব ওনার বক্তব্যের এই কয়েক সেকেন্ড একটা কথা কাটসাট করে তারপরে দিয়ে এটাকে দলিল বানায় দিছেন আরো দেখলাম যে তারেক মুনাওয়ারের একটা বক্তব্য জামাত ইসলামের মাওলানা তারেক মুনাওয়ার সাহেব ওনার একটা বক্তব্য উনিও এই বিষয়ে বক্তব্য দিয়েছেন ওইটা আরেকটা বক্তব্য দেখলাম যে এই যে কে আমাদের যে সোহরাব হোসেন জালালির একটা বক্তব্য প্রথমত আমরা এখানে চারজনের মধ্যে আমরা তিনজনকে আমরা আমাদের লোক হিসেবে জানি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী সাহেব এবং সোহরাব হোসেন জালালি সাহেব কিন্তু চতুর্থ ব্যক্তি যিনি তিনি হচ্ছেন মাওলানা তারেক মুনাওয়ার সাহেব মাওলানা তারেক মুনাওয়ার সাহেব তিনি আমাদের আকিদার ভিতরে পড়েন না এবং আমরা ওনাদেরকে ওনাদের বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না ওনার বক্তব্যের আমাদের কাছে কোনো ভিত্তি নাই কেন ভিত্তি নাই কারণ হচ্ছে ইতিপূর্বে ওনার বক্তব্যের অনেক কিছুর বাস্তবতা নিয়ে আমিও কথা বলেছি দেশে দেশবরেণ্য ওলামায়ে কেরাম কথা বলেছেন এক কথায় উনি যেহেতু আমাদের আকিদার না অতএব ওনার বিষয়টা বাদ রইল কে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই তিনি নিজে আমার সঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের কথা হয়েছে তিনি বাহাসের একজন মুবাহিস হিসেবে থাকবেন তাহলে উনি বাহাস করবেন কিসের পক্ষে যে হালাল পশুকে খাসি করানো জায়েজ আছে এবং হালাল পশুকে খাসিকৃত পশু দ্বারা কোরবানি করাও জায়েজ আছে এই জায়েজের পক্ষে তিনি আমাদের সঙ্গে একমত হয়ে আমি গুনাহগার সহ আমি তার কাছে তাকে জানাইলে তিনি বাহাসে থাকবেন একজন মুবাহিস হিসেবে মুনাজির হিসেবে থাকবেন তো সে এখানে প্রমাণ হয়ে গেল যে বা যারা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য দিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে কলঙ্কিত করার চেষ্টা করছেন আপনারাও মিথ্যার আশ্রয় নিয়েছেন প্রতারণার আশ্রয় নিয়েছেন যার প্রশাসনিকভাবে আইনিভাবেও আপনি শাস্তির দাবিদার এবং ইসলামী শরীয়তে আপনি চরমভাবে শাস্তির দাবিদার কেননা ইসলামী শরীয়তে ফয়সালাকৃত কোরআন সুন্নাহ ভিত্তিক একটা মাসআলার পরিপূর্ণ বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে মুসলিম উম্মার মাঝে বিভেদ সৃষ্টি করার এক চরম ভূমিকা পালন করেছেন যার জন্য আপনার উপর ইসলামী শরীয়তের আইনও প্রয়োগ করার এটা আপনি প্রাপ্য প্রয়োগ করা অত্যন্ত জরুরি তো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বিষয়টা চলে গেল এবং ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী হুজুরের বক্তব্যটা চলে গেল আর তৃতীয়ত যদি আসি সোহরাব হোসেন জালালি সাহেব সোহরাব হোসেন জালালি সাহেব প্রকৃতপক্ষে তিনি কোনো আলেম না তিনি কোনো আলেম না তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন নাই আমার কাছে নির্ভরযোগ্য সূত্রে দলিল আছে ওনাদের দরবারের যিনি খাদেম খাদেমের বক্তব্য আমার কাছে রেকর্ড আছে খাদেম সাহেব বলছেন তিনি বাংলা লেখাপড়া করছেন তিনি আলেম না তো যে ব্যক্তি আলেম না সে ব্যক্তি ওয়াজ নসিহতের ময়দানে আসছে হয়তোবা কি কারণে এটা সে ভালো জানে আমি বিষয় মন্তব্য করতে চাই না আপনার ইসলামী এলেম মাদ্রাসার এলেম আপনি অর্জন করেন নাই উনি যেহেতু এখানে আসছেন এবার সাধারণ জনতা আপনারা যারা আছেন লাইভের মধ্যে দেখতেছেন বা ভিডিওটা পরে যারা দেখবেন আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখলাম যে ব্যক্তি মাদ্রাসায় পড়েই নাই ওই ব্যক্তিকে ফতোয়া দিতে পারে পারে না তবে ফতোয়া প্রকাশ করতে পারে সে নিজের থেকে ফতোয়া দিতে পারে না কিন্তু আইম্মায়ে কেরামের ফতোয়া সে যদি পড়াশোনা করে থাকে তাহলে ওই বিষয়ের ফতোয়াটা প্রকাশ করতে পারে সে কিন্তু ফতোয়া দিতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা গেল যে তাদের উপস্থাপিত মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তার ব্যাপারে মিথ্যাচার করেছে রেজবিরা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেব তার ব্যাপারেও মিথ্যাচার করছে এবং প্রতারণা করছে আর যদি ইয়ের কথা বলি সোহরাব হোসেন জালালির কথা বলি তাইলে তার তো মাদ্রাসা শিক্ষাই নাই তার কোনো কথা গ্রহণযোগ্য হবে না এখানে যদি ইসলামী শরীয়তের ফয়সালার বিরুদ্ধে তার বক্তব্য যায় বুঝতে পারছেন আচ্ছা এখন বাহাসের জন্য আমি আজকে হুজুরের সাথে কথা বলেছি
ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী হুজুরকে আমরা হাকিম নির্বাচন করেছি এবং হুজুরকে রাখার জন্য চেষ্টা চলছে। হুজুরের সাথে কথা হয়েছে, হুজুর আজকেই মাত্র আসলেন, খুব ক্লান্ত। হুজুর বলছেন এই বিষয়ে কথা বলবেন এবং আমাদের হাকিম হিসেবে আমরা আরো আহলে সুন্নাত আল জামাতের সিনিয়র পর্যায়ের আরো ওলামায়ে কেরামদেরকে নির্ধারণ করেছি, ওনাদের সঙ্গে কথা চলছে। ইনশাআল্লাহ ফাইনাল কথা হয়ে গেলে আমি লাইভে এসে ওনাদের নামও প্রকাশ করব এবং বাহাসের তারিখ সম্পর্কে ওনারা কি বলেন এই বিষয়টাও আমি প্রকাশ করব ইনশাআল্লাহ আজিজ। আর সেই সঙ্গে যখন প্রকাশ করব তখনই মাহমুদুল হাসান রেজভীর যে ভিডিওটা দিয়ে আবার ডিলিট করে দিছে, তার কিন্তু এই দুইটা ভিডিও দিয়ে সে ডিলিট করে দিছে, তার ভিডিওগুলো পাওয়া যাচ্ছে না। তো তবুও আমরা আমাদের সংরক্ষণে তার ভিডিও রাখছি, তার ভিডিওর যথোপযুক্ত জবাব ইনশাআল্লাহ আজিজ নিয়ে আসবো।